প্রশ্ন করেছেন বাচ্চার কাশির প্রাকৃতিক চিকিৎসা কি করব অ্যাকচুয়ালি সব রোগেরই একটা প্রাকৃতিক চিকিৎসা থাকে যদি সেটা একেবারে প্রাইমারি স্টেজে থাকে সো কাশির বিভিন্ন ধরন থাকে কেন হয়েছে এটা আগে বের করতে হবে নর্মালি আমরা যেটা বলি যে ঠান্ডা লেগেছে বা এটা অনেক সময় আছে যে কোল্ড অ্যালার্জি থাকে ডাস্ট অ্যালার্জি থাকে ফুড অ্যালার্জি থাকে বা নর্মাল যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে ফিভার থাকে সিজন ওয়াইজ অনেক সময় বাচ্চাদের বডি চেঞ্জ হয় তখন কিন্তু সর্দি কাশি হয় যখন অল্প ঠান্ডা লাগে তখন যদি টেক কেয়ারটা ভালো না হয় সেটা আসলে খুব ডিপ হয়ে যায় বা সিভিয়ার কাশিতে পরিণত হয় এবং বাচ্চাদের ইমিউনো সিস্টেম যেহেতু তৈরি হতে থাকে কম থাকে সেজন্য কিন্তু অনেক সময় বাচ্চাদের কাশিটা একটু সিভিয়ারই আমাদের কাছে মনে হয় বা তীব্র কাশি হলে বাচ্চা খেতে পারে না ভমিটিং টেন্ডেন্সি বেড়ে যায় মায়ের মিল্কও সাক করতে পারে না সো যে বাচ্চা মায়ের মিল্ক সাক করে তার জন্য ন্যাচারাল ওয়ে হলো মায়ের মিল্কটাই সে পর্যাপ্ত পরিমাণে যদি পায় এটাই তার বডিতে খুব ভালো কাজ করবে সেকেন্ড হলো যে হলো এক্সট্রা ফুড নেয় অর্থাৎ মিল্কের পাশাপাশি যে হলো দুধ খায় স্যুপ খায় রাইস বা আদার্স যে অন্য খাবারগুলো খায় সেই খাবারগুলো ন্যাচারালি তার থাকবে এছাড়া আমরা কুসুম গরম পানিটা নিতে বলি বাচ্চা যদি ছয় মাসের উপরে হয় আট নয় মাসের বেবি হলে অল্প একটু আমরা যেটাকে রং চা বলি লিকার চা যেটা সেই লিকার চা একটু মধু দিয়ে বাচ্চাকে আপনি দিতে পারেন একটু আদা কুচি অবশ্যই দিবেন অর্থাৎ একটু গরম মশলা দিয়ে যদি আপনি করেন তেজপাতা এলাচ থাকতে পারে এটা দিয়ে যদি একটু গরম পানিও করে দেওয়া হয় বাচ্চাকে এবং এক থেকে দেড় চামচ করে করে বাচ্চাকে যদি দেওয়া হয় সো ন্যাচারালি কিন্তু তখন কাশিটা উপশম হয় যতক্ষণ পর্যন্ত খেয়াল করতে হবে বাচ্চা প্রচুর ঘামায় কিনা ঘেমে গেলে সেই ঘামটা মুছে দিতে হবে বাচ্চাকে অনেকে আছে যে বেবির যখন ঠান্ডা কাশি লাগে তখন বাচ্চাকে গোসল করানো বন্ধ করে দেয় প্রত্যেকে বলবো যে যখন ঠান্ডা কাশি লাগবে এভরিডে গোসলটা দিবেন দেবেন যাতে ঠান্ডা কাশি দ্রুত উপশম হয় যখন গোসল দেওয়া না হয় অটোমেটিক্যালি কিন্তু সর্দি বা ঠান্ডা কাশিটা কিন্তু বেড়ে যায় সো এই বিষয়গুলো যদি একটু ন্যাচারাল খেয়াল করা হয় তাহলে খুব দ্রুত উপশম হবে